মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সাকিবের পারফরমেন্স নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করলেন টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শুভশ্রী। তবে এবার বাংলার সাকিবের অবস্থান তৈরিতে আরো সময় লাগবে বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি ওপার বাংলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এবেলা ইনে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন শুভশ্রী। বাংলাদেশের নবাবের জনপ্রিয়তা ব্যবসা সফলতা নিয়ে দর্শকদের ধন্যবাদ জানিয়ে শুভশ্রী বলেন, আমি প্রথমে বিশ্বাস করিনি একদিন এই নবাব এত টাকা ব্যবসা করবে, এর জন্য দর্শককে ধন্যবাদ। দর্শকরা এত ভালোভাবে সিনেমাটি গ্রহণ করবে তা প্রত্যাশা করেনি। এই জনপ্রিয়তার জন্য অবশ্য সাকিবের দর্শক ভক্তদের ক্রেডিট দেন তিনি। সাকিবের সঙ্গে নবাবের প্রথমবারের মতো কাজ করার সুযোগ পেয়ে শুভশ্রী বলেন, সাকিব একজন অসাধারণ ব্যক্তিত্ব, বাংলাদেশে তিনি সুপার ডুবার হিট একজন নায়ক, তবে তার কোনো আলাদা ভাব নেই, সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড, সেটে অন্যদের সঙ্গেও খুব কম কথা বলে, তবে সাকিব যেসব কথা বলেন তা পুরোটা জুড়ে থাকে তার কাজ ও পারফরমেন্স কিভাবে ভালো করা যায় তাই নিয়ে। তবে বাংলাদেশ পশ্চিমবঙ্গের নায়কদের পারফরমেন্সের মধ্যে সোমকে এগিয়ে রেখেছেন বর্তমান সময়ে টালিগঞ্জের সবচেয়ে জনপ্রিয় নায়িকা শুভশ্রী, এরপর দেবজিৎ এবং চার নম্বরে সাকিবকে রেখেছেন তিনি। অবশ্য দুটি সিনেমার মাধ্যমে সাকিবের একটা শক্তিশালী ভক্ত সমাজ গড়ে তুলতে পেরেছে বলে মন্তব্য করেছেন শুভশ্রী। নবাবের নায়িকা বলেন, সাকিব খুব গুড লুকিং এবং চার্মিং, সে পশ্চিমবঙ্গে আরো সিনেমা করার সুযোগ পায় তাহলে আমাদের এখানেও দর্শক তাকে খুব ভালোভাবে গ্রহণ করবে। দর্শক এভাবে টালিগঞ্জের সুন্দরী এবং শুভশ্রী গাঙ্গুলী সাকিব খানকে নিয়ে মন্তব্য করেন। দর্শক আপনার কি মনে হয়? শুভশ্রীর মন্তব্য শুনে আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে একদম ভুলবেন না। বিনোদন জগৎ সব ধরনের খবরাখবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।